আচ্ছা আমরা কথা বলছিলাম ড্রাফটিং জোন নিয়ে নিয়ে ড্রাফটিং প্রথম যেটা আমরা কথা বলবো এটা হচ্ছে কনডেন্সার কনডেন্সার আহ কি জিনিস এই ছবিটা হচ্ছে আমরা একটা ভিডিও থেকে নিয়েছি ছবিটা একটা ভিডিও থেকে নেওয়া ভিডিওটার মধ্যে ড্রাফটিং জোনের টপ ভিউ কে দেখানো হচ্ছিল তো এই ড্রাফটিং এর এটা হচ্ছে যেখানে আমি এখন কার্সার দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যাক রোলার এবং ব্যাকের টপ রোলারটা এটা রাবার কোটেড দিয়ে টপ রোলার আর নিচের জিনসে যেটা স্টিল রোলার দেখা যাচ্ছে চিক 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 করতেছে এটা হচ্ছে পুরোটাই একটা স্টিল রোলার স্টেইনলেস স্টিল এটা হচ্ছে ব্যাকের বটম আর সবার সামনে এটা একটা 3 ওভার 3 ড্রাফটিং জোন আর কি সবার সামনে এই যে এখানে যে ঘিয়া কালারের এর রোলার দেখতে পাচ্ছে ছোট্ট এটা হচ্ছে টপ ফ্রন্ট অর্থাৎ পেয়ার এর টপ রোলার এটা ঘিয়া কালার কারণ এটা রাবার রাবার কোটেড কোটেড স্টিল যে অংশটা হচ্ছে এর ভিতরে আর নিচে হচ্ছে চিকচিক করতেছে স্টেনলেস স্টিল রোলার একটা ওটা হচ্ছে বটম রোলার তাহলে এটা হচ্ছে ব্যাক রোলার আর এটা হচ্ছে ফ্রন্ট রোলার ঠিক আছে মিডল রোলার কোথায় মিডল রোলারটা নিয়ে একটু পরে কথা বলি এই জায়গাটা হচ্ছে মিডল রোলারের জায়গা এই জায়গাটা আমি যে চার কোনা একটা বড় বর্গাকৃতি জায়গা দেখা যাচ্ছে এটা তো টপ রোলারটাও কিন্তু আসলে গোল ঠিক বোঝা যাচ্ছে না আমরা টপ ভিউ দেখতেছি তো টপ ভিউ দেখার কারণে টপ রোলারটা যে গোলাকৃতি এটাকে খুব একটা বোঝা যাচ্ছে না এই 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 টপ রোলারটা দেখলে একটু একটু বোঝা যায় সাইড থেকে কিছুটা যেহেতু বোঝা যাচ্ছে তো এটা টপ রোলার আর ওটা হচ্ছে ওটাও টপ রোলার তবে ব্যাক পেয়ারের ব্যাক পেয়ারের টপ রোলার যাই হোক ব্যাক পেয়ারের টপ রোলারের আগে আমরা এখানে একটা লাল রঙের কম্পোনেন্ট দেখতে পাচ্ছি যে এটা একটা তারপরে হচ্ছে এটা একটা এটা একটা এই লাল রঙের কম্পোনেন্ট গুলা হচ্ছে তাদেরকে আমরা বলবো কন্ডেন্সার এই লাল রঙের কম্পোনেন্ট গুলাকে আমরা বলি হচ্ছে কন্ডেন্সার আবার বলো ব্যাক পেয়ার আর এটা বুঝবো কিভাবে কিভাবে আচ্ছা বোঝার উপায় হচ্ছে যে দিক দিয়ে ফিড হবে সেটা হচ্ছে ব্যাক আর যে দিক দিয়ে ডেলিভারি হবে সেটা হচ্ছে ফ্রন্ট উত্তরটাকে বোঝা গেছে নাকি আরেকটু বুঝিয়ে বলতে হবে যেমন এখানে ফিড দিচ্ছে কোন দিক দিয়ে স্লাইভার ফিড দিচ্ছে এই যে একটা স্লাইবার ফিড দিচ্ছে হ্যাঁ তাহলে এখান দিয়ে ফিড দিচ্ছি তার মানে এটা হচ্ছে তার ব্যাক এটা হচ্ছে ড্রাফটিং জোনের ব্যাক জোন যেহেতু এদিক দিয়ে ফিড দিচ্ছে এই যে স্লাইভার আসতেছে এই যে মোটা একটা স্লাইভার ঢুকতেছে ভিতরে আর এই সামনে রোবিং ডেলিভারি হচ্ছে চিকন তার মানে যেদিক দিয়ে ডেলিভারি হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট বোঝা বোঝা গেল আপনি জি হ্যাঁ তো যেদিক দিয়ে হচ্ছে আমরা ফিড দিচ্ছি তো সেটা হচ্ছে ব্যাক আর যেদিক দিয়ে হচ্ছে ডেলিভারি আসে সেটা হচ্ছে ফ্রন্ট তো ব্যাক পেয়ারের পিছনে দেখো এখানে লাল রঙের কন্ডেন্সার আছে হ্যাঁ এটা আসলে একটা ফানেল শেপ ম্যাটেরিয়াল ফানেল বলতে আমরা বুঝি তো আমরা ওই যে তেল ঢালার জন্য বোতলে ব্যবহার করি তোমরা হারিকেন দেখছো কিনা হারিকেনে আমরা তেল ঢালার জন্য হচ্ছে ফানেল ব্যবহার করতাম হ্যাঁ তো এই ওইটাকে আমাদের দেশে গ্রামে আমরা বলি কাক নরসিংদিতে আমরা গ্রামে বলি হচ্ছে কাক তোমরা কি বলো আমি তো জানি না আর ইংরেজিতে বলে হচ্ছে ফানেল যাই হোক তো হচ্ছে এই ফানেল শেপের একটা কম্পোনেন্ট থাকে এটা একটা কন্ডেন্সার শুধু তাই না তোমরা খেয়াল করো যে মিডল এর আগেও কিন্তু কন্ডেন্সার আছে যেমন যে এখানে একটা দেখতে পাচ্ছি আমরা সাদা সাদা রঙের একটা দেয়াল এটাও কিন্তু একটা কন্ডেন্সার এই যে এখানেও দেখতে পাচ্ছি আমরা এই যে এটা সাদা রঙের একটা কি দেখা যাচ্ছে এটাও একটা কন্ডেন্সার এই যে এখানে একটা সাদা রঙের কি দেখা যাচ্ছে এটাও একটা কন্ডেন্সার ইউসেপ হ্যাঁ পিছনের পিছনেরটাতে হচ্ছে খুব স্পষ্ট দেখা যাচ্ছে তো এই এইটা হচ্ছে কন্ডেন্সার দেখো তো কন্ডেন্সার আসলে মূলত একটা গাইড প্লাস্টিকের গাইড ব্যাস এখন এটা কি জন্য লাগবে নামের মধ্যে হচ্ছে তার কাজটা নিহিত আছে নাম হচ্ছে কনডেন্সার তার মানে সে হচ্ছে কন্ডেন্স করে একীভূত করে বা ঘনীভূত করে অর্থাৎ সবাইকে একসাথে নিয়ে আসে কাদেরকে একসাথে নিয়ে আসে স্লাইভারের থাকা ফাইবার গুলিকে একসাথে নিয়ে আসে একসাথে নিয়ে আসার আসলে কেন দরকার পড়লো বিষয়টা হচ্ছে এই যখন স্লাইভার কিংবা যে কোনো ম্যাটেরিয়াল কোনো একটা ড্রাফটিং ড্রাফটিং ভিতরে যখন সে চলে আসে জোনে রোলার গুলি সবসময় তারা মুভমেন্টের মধ্যে থাকে খুব নড়াচড়া করে তাই না রোলারগুলি গুলি ব্যাক রোলারটা একটু ঘুরে ব্যাকের চাইতে ফ্রন্ট রোলারটা আরো বেশি জোরে ঘুরে এবং একই সাথে এই স্লাইভারের মধ্যে যখন হচ্ছে তোমার ফাইবারের ফাইবার ছোট ছোট থাকে শর্ট স্টেপল ফাইবার যখন আসে তখন কিন্তু এই শর্ট স্টেপল ফাইবার ফাইবারগুলি যখন ড্রাফটিং জোনে আসে তখন ড্রাফটিং জোনের রোলারের ঘূর্ণনের কারণে এই ফাইবারগুলি নিজেদের মধ্যেও প্রচুর নড়াচড়া করার একটা প্রবণতা তৈরি হয় অর্থাৎ ফাইবারগুলো মুভ করতে শুরু করে ডানে বায়ে এদিক সেদিক তারা হচ্ছে মুভ করতে চায় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে টপ রোলার এবং বটম রোলারের মধ্যবর্তী জায়গা কিন্তু খুবই অল্প বটম রোলার একদম এক মাথা থেকে শুরু করে আরেক মাথা পর্যন্ত কিন্তু টপ রোলার কিন্তু এত বড় না টপ রোলার কিন্তু যেমন ধরো এই টপ রোলারটা এখানে শুরু হয়ে গেছে অর্থাৎ অল্প একটু জায়গা ফাইবার যদি কোনো কারণে মুভমেন্ট করে করে অর্থাৎ নড়চড়া করে এই টপ এবং বটম রোলারের মধ্যবর্তী জায়গা থেকে বাইরে বেড়ে হয়ে আসে তখন সেই ফাইবারটা কিন্তু ড্রাফটিং জোন থেকে আলাদা হয়ে চলে যাবে এবং ওই ফাইবারটা তখন ফ্লাই হয়ে উঠতে শুরু করবে ওয়েস্ট হয়ে যাবে হয়তো বা সেই ফাইবারটা উড়ে উড়ে কোনো একটা স্লাইভারের গায়ে গিয়ে বসলো কোনো একটা ইয়ার্নের গায়ে গিয়ে বসলো ইভেননেসকে সে কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে তো আমরা চাই না যে ফাইবারগুলি এভাবে নড়াচড়া করুক আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে ফাইবার যত বেশি নড়াচড়া করে ম্যাটেরিয়ালের মধ্যে ইভেননেস তত নষ্ট হয়ে যায় যদি ফ্লাই হয়ে উড়ে নাও চলে যায় তারপরও যদি তোমার হচ্ছে ফাইবারগুলি নিজেরা নিজেরা নিজেদের মধ্যে নড়াচড়া করে তাদের ইভেননেস নষ্ট হয়ে যায় তারপরে ফাইবারের ওরিয়েন্টেশন নষ্ট হয়ে যায় এই কারণে আমরা কখনোই চাই না যে ফাইবার ড্রাফটিং জোনের মধ্যে যখন থাকবে তখন তারা নিজেদের ইচ্ছামতো মতো নড়াচড়া করুক এই জন্যই আমরা একটা কন্ডেন্সার ব্যবহার করি তাতে হয় কি কন্ডেন্সার ব্যবহার করার ফলে আমরা একটা দরজা ঠিক করে দেই একটা রাস্তা ঠিক করে দিই স্লাইভারকে যে হ্যাঁ তুমি ড্রাফটিং জোনে ঢুকতেছো ভালো কথা কিন্তু এই নির্দিষ্ট গতিপথ দিয়ে ঢুকো যেন খুব বেশি নড়াচড়া করতে না পারে এখানে যেমন কিন্তু এই লাল রঙের গুলি একটা কনডেন্সারের ভিতর দিয়ে ঢুকলো রোলারটা পার হয়েই আরেকটা সাদা কন্ডেন্সার আছে সামনে সুতরাং এই যখন পরপর দুটা কনডেন্সারের মাঝখান দিয়ে কোনো এই স্লাইভারটা প্রবেশ করে তখন কিন্তু তার গতিপথটা খুব সুনির্দিষ্ট হয়ে যায় ফাইবারগুলি আর খুব বেশি নড়াচড়া করতে পারে না যার ফলে হচ্ছে ফ্লাই তৈরি হয়ে যাওয়া বা ইভেন্টনেস নষ্ট হয়ে যাওয়া বা ফাইবারের ওরিয়েন্টেশন নষ্ট হয়ে যাওয়া এই ঘটনাগুলি ঘটার সম্ভাবনা অনেক কমে যায় এটাই হচ্ছে আমাদের এখানে কন্ডেন্সারের উদ্দেশ্য আশা করি বুঝতে পারছো হ্যাঁ এই ব্যাক রোলারের পিছনে একটা কন্ডেন্সার আর হচ্ছে একদম মিডল মিডেল রোলারের আগে আর একটা ফ্রন্টের আগে কোনো কন্ডেন্সার নাই অবশ্য আমাদের রোভিং ফ্রেমে আমাদের ল্যাবের যে রোভিং ফ্রেম সেই ল্যাবের রোভিং ফ্রেমে ফ্রন্ট রোলার আগেও একটা কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে তাহলে ফোর বাই ফোর নাম্বার হ্যাঁ থাকতে পারে যেমন আমাদের ল্যাবেরটায় ফোর বাই ফোর কিন্তু ফ্রন্ট রোলারের পিছনেও কন্ডেন্সার আছে আচ্ছা তো কন্ডেন্সার সম্পর্কে আমরা কিছু কথা বললাম এরপরে আমরা হচ্ছে আরেকটা ব্যাপারে কথা বলবো এটা হচ্ছে তো এই এই ছবিটাতেই যদি আমরা খেয়াল করি ছবিটার ক্ষেত্রেই হচ্ছে তোমরা এই যে কারসারটাকে ফলো করো আমরা আগেই বলেছি যে আমরা টপ রোলারকে চিনতে পারি আহ ব্যাক রোলার কে চিনতে পারছি কিন্তু মিডল রোলারটাকে কিন্তু আমরা চিনতে পারছি না টপ রোলারটাকে মনে হচ্ছে একটা ছোট্ট চারকোনা আয়তাকার বাক্স কিন্তু মিডল রোলারটাকে কিন্তু একটা বর্গাকৃতি টাইপের বলে মনে হচ্ছে যেরকম ছড়ানো বড় একটা বর্গাকৃতি কি জানি একটা এখানে যে একটা রোলার আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না আচ্ছা বোঝা না যাওয়ার কারণ হচ্ছে এটা মিডল রোলারটাকে আমরা একটা সিনথেটিক বেল্ট দিয়ে ঢেকে রেখেছি এখানে আমরা এটাকে দেখানো হচ্ছে দেখো তো এই যে ডান ছবিটা আমি কারসার আহ নাড়াচ্ছি খেয়াল করে দেখো এখন কিন্তু একটা রোলার দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে টপ রোলার মিডল জোনের টপ যে এই রোলারটাই যাকে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না না কারণ হচ্ছে রোলারটা আসলে ভিতরে লুকানো আর দেখতে পাচ্ছি কাকে এই উপরের যে একটা রাবারের বেল্ট দেখতে পাচ্ছি সিনথেটিক রাবারের বেল্ট দেখতে পাচ্ছি এই রাবারের বেল্টটাকে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছিলাম এই যে এটা এইটাই হচ্ছে সেই রাবারের বেল্ট এই রাবারের বেল্টের এর জন্যই আমরা রোলারটাকে দেখতে পাচ্ছি না অর্থাৎ এই মিডল রোলারের উপরে মিডল টপ রোলারের উপরে আমরা যে রাবারের বেলসটা দিয়ে রেখেছি এই রাবারের বেলসটাকে বলা হয় হচ্ছে অ্যাপ্রন এটা সিনথেটিক রাবারের তৈরি হয়ে থাকে অ্যারাউন্ড ওয়ান মিলিমিটার থিক অ্যারাউন্ড ওয়ান মিলিমিটার থিক সিনথেটিক রাবারের তৈরি একটা রাবারের বেল্ট এটাকে আমরা বলি হচ্ছে অ্যাপ্রন এখন এই অ্যাপ্রনের ভূমিকাটা কি সেটা আমরা একটু আলোচনা করব অ্যাপ্রনের ভূমিকার ক্ষেত্রে যদি আমরা কথা বলতে চাই সবার প্রথমে আমাদেরকে একটা ড্রাফটিং জোন কল্পনা করা লাগবে তো আমরা একটা হচ্ছে ড্রাফটিং জোন চিন্তা করি উপরে আমি একটু দেখাচ্ছি আর কি একটা থ্রি ওভার থ্রি ড্রাফটিং জোন আঁকার চেষ্টা করছি বেশি একটা ভালো হচ্ছে না কিন্তু মোটামুটি কাজ চালালেন কাজ চালানোর মতো হলে একটা জোন এখন এই থ্রি ড্রাফটিং জোনের মধ্যে যখন এমন যদি হয় যে কোন একটা ফাইবার টপ আর বটম রোলারের মাঝখানে আছে এই যে এরকম কোনো একটা ফাইবার টপ আর বটম রোলারের মাঝখানে যখন ড্রাফটিং জোনে ফাইবার গুলি টপ আর বটম রোলারের মাঝখানে থাকে তখন এই ফাইবার গুলি পরিপূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে থাকে নিয়ন্ত্রণের মধ্যে কি জন্য কারণ তখন এই অবস্থায় ফাইবারগুলির গতি পুরোপুরিভাবে টপ আর বটম রোলার কর্তৃক নিয়ন্ত্রিত হয় টপ বটম রোলার ঘুরলে টপ রোলার ঘুরে তখন ফাইবারও মুভ করতে শুরু করে যদি বটম রোলার না ঘুরে তখন ফাইবারও ঘুরবে না বটম রোলার ঠিক যতটুকু গতি নিয়ে ঘুরে ফাইবারের গতিও কিন্তু ঠিক মোটামুটি ওরকমই থাকে কিছু লস বাদ দিলে তো এখন যখনই ফাইবারটা ড্রাফটিং জোনের রোলারের মাঝখান থেকে বের হয়ে এই জায়গায় চলে আসে মনে করো কোন একটা ফাইবার এরকম এখন আমি যে ফাইবার টাকলাম এই ফাইবারটা কিন্তু বটম রোলারের সরি ব্যাক পেয়ারের মধ্যেও নাই আবার মিডল পেয়ারের মধ্যেও নাই তো যেই ফাইবারটা কোন রোলারের পেয়ারের মধ্যেই নাই সেই ফাইবারটা কিন্তু একটা ভাসমান ফাইবার এই ফাইবারটাকে আমরা বলি হচ্ছে ফ্লোটিং ফাইবার অর্থাৎ যেই ফাইবারটা ভাসমান যেই ফাইবারটা কোন রোলারের পেয়ারের মধ্যে নাই এই ভাসমান ফাইবার গুলির নড়াচড়া করার প্রবণতা খুব বেশি থাকে কারণ তারা তো একদম মানে বাঁধন হারা ফাইবার যে সমস্ত ফাইবার রোলারের মাঝখানে আছে এদের মধ্যে নড়াচড়ার পরিমাণ কম কিন্তু যে ফাইবারটা কোনো রোলারের পেয়ারের মাঝখানে নেই সেই ফাইবারটা কিন্তু ফ্লোটিং ফাইবার অর্থাৎ সেই ফাইবারটা ভাসমান ফাইবার তাদের মধ্যে নড়াচড়ার প্রবণতা আরো বেশি ফাইবারের মুভমেন্টের প্রবণতার কথা আমি একটু আগে শুরুতে বলেছিলাম কর্নেসার নিয়ে কথা বলার সময় এবং আমি এটাও বলেছি যে ড্রাফটিং জোনের ক্ষেত্রে ব্যাক রোলারের চাইতে ফ্রন্ট রোলারের কিন্তু মুভমেন্টের গতি বেশি হয় অর্থাৎ ব্যাক রোলার যতটা না মুভ করে ফ্রন্ট রোলার তার চেয়ে বেশি মুভ করে তাহলে এই ফ্লোটিং ফাইবারটা যখন ব্যাক জোন থেকে ফ্রন্ট জোনে চলে আসবে মনে করো এরকম এই ফাইবারটা যখন মনে করো এই জায়গায় চলে আসবে ঠিক আছে তখন তার মুভমেন্ট আরো বেড়ে যাবে এই ফাইবারটা যদি আগে ছিল ব্যাক জোনে ব্যাক এবং মিডল রোলারের মাঝখানে তখন যতটা না মুভমেন্ট করতো ফাইবারটা যখন এই মিডল আর ফ্রন্ট রোলারের মাঝখানে চলে আসবে তখন কিন্তু তার গতি আরো বেড়ে যাবে তার মুভমেন্ট করার প্রবণতা আরো বেড়ে যাবে কেন কারণ রোলারের গতি বৃদ্ধি পেয়েছে তো এই ফলে এই ফ্লোটিং ফাইবারগুলি খুব বেশি হচ্ছে নড়াচড়া করতে চায় তখন আমাদের এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যেটা করি যে এই ফ্রন্ট জোনে ফ্রন্ট জোনে হচ্ছে ফাইবারের ফাইবারের এই ফ্লোটিং মুভমেন্টকে কন্ট্রোল করার জন্য আমরা তার উপর একটা এই সিনথেটিক রাবারের এই অ্যাপ্রনটাকে আমরা হচ্ছে পরায় দিই এই সিনথেটিক রাবারের যেই বেল্ট বা অ্যাপ্রন বলি আমরা এটাকে এই অ্যাপ্রনটাকে আমরা হচ্ছে পরায় দিই তো কিভাবে পড়ায় দিই এটা যেরকম দেখতে পাচ্ছি এটা একটা টপ রোলার এটার উপর একটা রাবারের বেল্ট অর্থাৎ দেখা হুম তো এরকম আমি একটু আঁকার চেষ্টা করি এই এই যে যে এটা টপ রোলার মনে করো এখানে আর রাবারের বেল্টটাকে এভাবে রাখা হয় এই আবার বটম রোলারের জন্যও কিন্তু আমার একটা অ্যাপ্রন লাগবে এই বটম রোলার অ্যাপ্রনটা হয় হচ্ছে অনেকটা এরকম আমি যেরকম একে দেখাচ্ছি ঠিক আছে বট এটা হচ্ছে বটম রোলারের অ্যাপ্রন তাহলে টপ রোলারের জন্য একটা অ্যাপ্রন বসাবো বটম রোলারের জন্য একটা অ্যাপ্রন বসাবো তাতে লাভ হবে কি তাতে লাভ হবে হচ্ছে ফাইবার যখন আসবে এখানে তখন এই ফাইবারটা বাধ্যতামূলক ভাবে এই টপ আর বটম অ্যাপ্রনের মাঝখানে থাকতে বাধ্য যদি টপ আর বটম অ্যাপ্রনের মাঝখানে থাকে তখন এই ফাইবারটা কিন্তু অযথা কোনো নড়াচড়া করবে না এবং যদিও সে ফ্লোটিং ফাইবার কিন্তু সে হচ্ছে তার মুভমেন্টটা আমাদের আন্ডার কন্ট্রোলে থাকবে যার ফলে আমি কোয়ালিটির দিক থেকে কিছু পজিটিভ ইনফ্লুয়েন্স পাবো ব্যাস এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রনের কাজ তার মানে সোজা কথা অ্যাপ্রন আসলে কি অ্যাপ্রন হচ্ছে একটা সিনথেটিক রাবারের তৈরি একটা বেল্ট এটা কোথায় পরানো হয় এটা হচ্ছে মেইন ড্রাফটিং জোনে মেইন ড্রাফটিং জোনে টপ এবং বটম রোলারে পরানো হয় প্রশ্ন হচ্ছে কেন মেইন ড্রাফটিং জোনে ব্যাক জোনে কেন বসা পড়ানো হলো না উত্তর হচ্ছে কারণ মেইন যে ড্রাফটিং জোন মেইন ড্রাফটিং জোনেই ফাইবারের গতিটা বেশি থাকে এই কারণে হচ্ছে আমাদের পিছনে না বসালেও চলে কিন্তু মেইন ড্রাফটিং জোনে আমাদেরকে বসাতেই হয় এখানেও খেয়াল করো বাম দিকের ছবিতে এখানে তো থ্রি ওভার থ্রি ড্রাফটিং জোন তো ব্যাক আর মিডল রোলারের মাঝখানে কোনো ধরনের কিন্তু অ্যাপ্রন বসানো নাই কেন অ্যাপ্রন বসানো নাই কারণ ওখানে ফাইবারের গতি কম তাই ফ্লোটিং ফাইবারের মুভমেন্ট খুব বেশি ক্ষতিকর হবে না কিন্তু এখানেও দেখো যে এই মিডল রোলার এবং ফ্রন্ট রোলারের মাঝখানে কিন্তু ঠিকই অ্যাপ্রন বসানো হয়েছে কারণ এখানে ফাইবারের গতি বেশি আর সামারি হচ্ছে অ্যাপ্রনের কাজ কি ফ্লোটিং ফাইবারের গতিকে নিয়ন্ত্রণ করা বেশ এটুকুই আমাদের অ্যাপ্রনের জন্য লাগবে এখন অ্যাপ্রনকে আমি যে পড়াবো খেয়াল করে দেখো অ্যাপ্রন তো একটা সিম্পল সিনথেটিক রাবারের বেল্ট এই ছবিতেই খেয়াল করো উপরের যে ছবিটা আমি মাত্র আঁকলাম রোলার ঘুরার সাথে সাথে যদি অ্যাপ্রন না ঘুরে তাহলে কিন্তু ফাইবার মোটেও সামনের দিকে আগাবে না এটা আমাদের একটা খেয়াল রাখার জিনিস যে রোলার এর উপরে যেহেতু আমি অ্যাপ্রনটা পরিয়েছি তো রোলার ঘুরলে যদি কেও কিন্তু ঘুরতে হবে তোমরা ভিডিওটা আবার দেখে নিও দেখবা অ্যাপ্রনটা ঘুরে এটা বোঝা যায় এই যে যেমন অ্যাপ্রনের উপরে এই অ্যাপ্রনটার উপরে একোটেক্স নামধাম লেখা আছে স্পেসিফিকেশন লেখা আছে এগুলির উপরেও কিন্তু স্পেসিফিকেশন লেখা আছে ভিডিওটা দেখলে দেখবা যে বোঝা যাচ্ছে তো এখন এই অ্যাপ্রন যে আমি পড়ালাম তো অ্যাপ্রন কে যদি আমি একটা হাই টেনশন রেখে যদি না পড়াই যদি অ্যাপ্রন টাকে আমরা হাই টেনশনে রেখে না পড়াই তাহলে কিন্তু রোলার ঘুরবে কিন্তু অ্যাপ্রন ঘুরবে না অর্থাৎ অ্যাপ্রন টা যদি খুব লুজলি কানেক্টেড হয় রোলারের সাথে তাহলে দেখা যাবে যে রোলার ঘুরলো অ্যাপ্রন ঘুরলে ঘুরলো না ঘুরলে নাই কিন্তু তাহলে তো চলবে না ফাইবার সামনে আগাবে না তাহলে উপায় কি উপায় হচ্ছে আমাদেরকে অবশ্যই অ্যাপ্রন এর সাথে একটা টেনশনিং ডিভাইস অ্যাড করা লাগবে টেনশনিং ডিভাইস কেন যাতে করে হচ্ছে অ্যাপ্রনটা হাই টেনশনে রোলারের সাথে আটকে থাকে এবং হাই টেনশন থাকলে যদি রোলার ঘুরে তখনই সাথে সাথে হচ্ছে কিন্তু ঘুরতে শুরু করবে আমাদের এখানে একটা টেনশনিং ডিভাইস আমরা দেখতে পাচ্ছি এই যে নীল রঙের একটা টেনশনিং ডিভাইস আমরা দেখতে পাচ্ছি নীল রঙের এই যে প্লাস্টিকের এখান থেকে শুরু ওদিকে চলে গেছে আবার এখান থেকে শুরু হয়ে এই যে এখান থেকে এই সাইডেও আমরা দেখতে পাচ্ছি নীল রঙের একটা টেনশনিং ডিভাইস টি শেপের অনেকটা টি একটা টেনশনিং ডিভাইস দেখতে পাচ্ছি এটা এই টেনশনিং ডিভাইসটা হচ্ছে টপ অ্যাপ্রনের জন্য এই টেনশনিং ডিভাইসটা হচ্ছে টপ অ্যাপ্রনের জন্য আর এই টেনশনিং ডিভাইসের নাম হচ্ছে এই টেনশনিং ডিভাইসের নাম হচ্ছে তোমার ক্রেডেল সি আর এ ডি ক্রেডল আচ্ছা আবার একটু বলবেন হ্যাঁ সি আর এ ডি এল এইখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি সাইড ভিউটা এটা হচ্ছে আমাদের টপ অ্যাপ্রন টপ অ্যাপ্রনের সাথে এই যে চার কোন একটা আঁকা আছে নাম্বার ফোর দিয়ে এটাই হচ্ছে আমাদের ক্রেডেল সাইড ভিউ দেখানো হয়েছে আর কি এখানে আর ক্রেডেল তো বাস্তবে কিরকম হয় সেটা আমরা দেখেছি এটা এই যে টি শেপের নীল রঙের যে প্লাস্টিকের ডিভাইসটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ক্রেডেল এই ক্রেডেলের কাজ হচ্ছে টপ অ্যাপ্রনটাকে উপযুক্ত টেনশনে আটকে রাখা তো টপ অ্যাপ্রনের জন্য একটা টেনশনিং ডিভাইস লাগবে ঠিক তেমনি ভাবে এটা হচ্ছে বটম রোলার এই দাগ দিয়ে বটম বটম বোঝানো হয়েছে এই একটা টেনশনিং ডিভাইস জন্য লাগবে এটাকে বলা হয় নোজ বার নাম্বার 3 দিয়ে বোঝানো হয়েছে এই যে এখানে এই একটু নাকের মতো বোচা করে আঁকা হয়েছে এটাকে বলা হয় নোজ বার নোজ বার এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু তোমাদেরকে দেখালে না এখানে নোজ বার আছে কিন্তু আমি বুঝতে পারছি কিন্তু তোমরা এখন বুঝবে না এটার জন্য নোজবারটা আমরা হচ্ছে ভার্সিটি খুললে ল্যাবে ইনশাল আমরা দেখে নিব নোজবারটা দেখতে কিরকম এখান থেকে দেখে তোমাদেরকে বোঝানো যাবে না কিন্তু নোজবারের ক্ষেত্রে আপাতত এইটুকু জানা থাকুক যে হচ্ছে ক্রেডেল তো তোমরা দেখলা টপ অ্যাপ্রনের জন্য যেরকম ক্রেডেল লাগবে টেনশনিং ডিভাইস হিসেবে ঠিক তেমনি বটম অ্যাপ্রনের জন্য আমাদের একটা নোজবার লাগবে টেনশনিং ডিভাইস হিসেবে আপাতত এইটুকু জানা থাকুক আরেকটা কম্পোনেন্টের ব্যাপারে আমরা হচ্ছে কথা বলে ফেলি সেটা হচ্ছে এই যে উপরের এই ড্রাফটিং জোনটাকে আমরা আঁকলাম এখানে খেয়াল করে দেখো যে এটা হচ্ছে হচ্ছে টপ অ্যাপ্রন আর নিচেরটা তো হচ্ছে বটম অ্যাপ্রন তো টপ এবং বটম অ্যাপ্রনের মাঝখানে কিন্তু অবশ্যই আমাদের একটা মিনিমাম জায়গা থাকা লাগবে মিনিমাম জায়গা থাকা এই জন্য জরুরি যদি জায়গা না থাকে তাহলে ফাইবার সামনে আগাবে কেমন করে এই কারণে আমাদের টপ আর বটম অ্যাপ্রনের মাঝখানে একটা নির্দিষ্ট জায়গা প্রয়োজন এবং সেই জায়গাকে বজায় রাখার জন্য আমরা একটা ডিভাইস ব্যবহার করি সেই বলা হয় স্পেসার স্পেসার এখানে নাম লেখা আছে দাই স্পেস রাখার জন্য যে ডিভাইস কার মধ্যে স্পেস টপ অ্যাপ্রন এবং বটম অ্যাপ্রনের মাঝখানে স্পেস রাখার জন্য যে ডিভাইস তাকে বলা হয় স্পেসার আমাদের এই ছবিতে স্পেসার আছে এই যে নীল রঙের যে ক্রেডেল ক্রেডেলের মাঝখানে একটা হলুদ রঙের ডিভাইস দেখা যাচ্ছে নীল রঙের যে টি শেপের ডিভাইস সেটাকে আমরা বলেছি ক্রেডেল ক্রেডেলের মুখে এই যে হলুদ রঙের যে ডিভাইস আছে ঠিক আছে এই হলুদ রঙের ডিভাইসটাকেই বলা হয় হচ্ছে স্পেসার ঠিক আছে এই হলুদ রঙের ডিভাইসটাকেই বলা হচ্ছে স্পেসার তার কাজ কি তার কাজ হচ্ছে টপ এবং বটম অ্যাপ্রনের মাঝখানে একটা জায়গা আলাদা করে রেখে দেওয়া এটাই হচ্ছে আমাদের স্পেসার কাজ তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে কম্পোনেন্ট গুলি সম্পর্কে আমরা জানলাম টপ রোলার বটম রোলার তারপর আমরা জেনেছি কন্ডেন্সার সম্পর্কে এই জায়গাটা রাখে কেন স্যার হ্যাঁ জায়গাটা রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই টপ অ্যাপ্রন এবং বটম অ্যাপ্রনের মাঝখানে যদি কোনো ফাঁকা জায়গায় না থাকে তাহলে ফাইবার তো সামনে আগাতে পারবে না ঠিক আছে এই জন্য তাদের মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখে দেওয়া হয় যেমন আমিও কিন্তু এখানে ফাঁকা জায়গা দিয়েই এঁকেছি এই যে উপরে টপ এপ্রন বটম অ্যাপ্রন মাঝখানে ফাঁকা জায়গা হ্যাঁ বলো ফাইবারটা তো স্যার রোলার মাঝখান দিয়ে যাবে স্যার এখন যদি ফাঁকা জায়গা বেশি থাকে স্যার তাহলে তো স্যার মানে ইয়েটা ঠিক করে হবে না স্যার হ্যাঁ অবশ্যই অবশ্যই এই কারণেই হচ্ছে স্পেসার একটা নির্দিষ্ট সাইজের হয় না বরঞ্চ আমার স্লাইভারের কাউন্ট কত তারপর হচ্ছে রবিং এর কাউন্ট কত সেই অনুযায়ী স্পেসারের মাপ আলাদা হয় কখনো কখনো ফাঁকা জায়গাটা হতে পারে মনে করে টু মিলিমিটার কখনো হতে পারে টু পয়েন্ট মিলিমিটার কখনো হতে পারে টু কখনো হতে পারে টু পয়েন্ট সেভেন মিলিমিটার থ্রি মিলিমিটার এরকম ভ্যারি করে স্লাইভার এবং রোবিং এর কাউন্ট অনুযায়ী ভিন্ন হয় জি জি কাউন্ট হিসাব করে এটা খুব সহজেই এটা ক্লিপের মতো হ্যাঁ একটু হালকা টান দিলেই বের হয়ে যাবে আবার হচ্ছে একটু ধাক্কা দিয়ে লাগালে এখানে গোল একটা নীল রঙের বৃত্ত দেখা যাচ্ছে কটাশ করে এখানে লেগে যায় তো কাউন্ট অনুযায়ী স্পেস আর চেঞ্জ করতে হয় আশা করি বুঝাতে পারলাম তাহলে মোটামুটি ড্রাফটিং জোন সম্পর্কে আমরা যেগুলি জানলাম একটা হচ্ছে ক্রেডেল আচ্ছা ক্রেডেল তো অনেক পরের বিষয় শুরু থেকে আসি প্রথমে হচ্ছে টপ রোলার থাকে বটম রোলার থাকে তারপরে হচ্ছে পিছনে থাকে হচ্ছে কন্ডেন্সার তারপরে সামনে আগালে হচ্ছে আমরা ক্রেডেল দেখি সরি অ্যাপ্রন দেখি কে টেনশনে রাখার জন্য হচ্ছে ক্রেডেল আর বটম কে টেনশনে রাখার জন্য হচ্ছে নোজ বার এবং টপ আর বটম অ্যাপ্রন এর মধ্যে হচ্ছে স্পেস রাখার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে স্পেসার আর এই হচ্ছে মোটামুটি আর আর দুই একটা তোমরা অনেক আগে থেকে চিনো যেমন যে টপ আর্ম টপ আর্মটা তো আমরা আগে থেকে চিনি যে এটা তো ইয়েতেও দেখছি ফ্রেম যখন আমরা পড়ি তখনও দেখছি যে টপ আর্ম উপর থেকে ধাক্কা দিতে হয় এবং ধাক্কা দিলে টপ রোলারটা বটম রোলারের সাথে সারফেস কন্ট্যাক্টে চলে আসে নতুন যেগুলি সেগুলি নিয়ে আমরা কথা বললাম আর কি টপ আর্ম তো আমরা অনেক আগে থেকেই চিনি তো এগুলি হচ্ছে মোটামুটি আমাদের ড্রাফটিং জোনের কম্পোনেন্ট গুলা তো ড্রাফটিং জোনের কম্পোনেন্ট গুলো নিয়ে কোনো প্রশ্ন আছে কি প্রশ্ন থাকলে করো না থাকলে আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই আচ্ছা পরবর্তী পয়েন্ট যেটা পরবর্তী যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেসার আর্ম প্রেসার আর্ম সম্পর্কে বেসিক আলোচনা আমাদের আগেই হয়ে গেছে তো আজকে হচ্ছে প্রেসার আর্ম আরেকটা অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবো প্রেসার আর্ম কোনটাকে বলে সেটা নিশ্চয়ই আমরা জানি যে এখানে ছবিতে অনেকগুলি প্রেসার আর্ম আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে যেমন ওখানে ফ্লায়ার বোঝা যাচ্ছে ফ্লায়ার ফ্লায়ারের দুইটা লেগ থাকে

ক্ষতিগ্রস্ত যেন না হয় এই কারণে আমরা ফ্লায়ারের হচ্ছে হললেগের ভিতর দিয়ে সেই রোভিংটাকে আমরা নিয়ে আসি এবং রোভিংটাকে হললেগের দিয়ে নিয়ে আসার পরে সেটাকে আমরা করি কে যে এখানে যেরকম দেখানো হচ্ছে বাম দিকের ছবিটা তো বোঝা যাচ্ছে যে আমরা রোভিংটাকে উপর দিয়ে পেঁচিয়ে নিচ্ছি প্রেসারামের উপর নিচ দিয়ে আরেকটা হচ্ছে এদিকেও আমি দেখিয়েছি আলাদা করে এনি একটা আঁকা ছবিতে এই যে পিছন দিক দিয়ে নিয়ে আসা হলো এদিক দিয়ে নিয়ে এসে নিয়ে আসা হচ্ছে আবার এটাও দেখো বি নাম্বার ছবিটাতেও হ্যাঁ পেঁচানো হচ্ছে তবে এর চাইতে কিন্তু বিতে পেঁচের পরিমাণ বেশি আসলে এটাই মূল জিনিস আমাদের প্রেসার আর্মের একটা অ্যাপ্লিকেশন এখানে সেটা হচ্ছে আমি এখানে যত বেশি প্যাচ দিব মৌখিক ভাবে এটাকে আড়াই প্যাচ বলে নিচেরটাকে আড়াই প্যাচ বলে হ্যাঁ এই যে এটা একটা এটা একটা আর সবার শেষটা হচ্ছে অর্ধেক আড়াই প্যাচ বলে আর কি মৌখিক ভাবে আর এটাকে বলে বলে প্যাচ তো এখন এখানে আমি যত বেশি হচ্ছে তোমার যত বেশি প্যাচ দিব এই রোভিং রোভিংটাকে প্রেসার আর্মের উপরে ততই কিন্তু এই রোভিং ববিনে পেঁচানো রোভিং এর টেনশন বেশি হবে অর্থাৎ আমি প্রেসার আর্মে যত বেশি প্যাচ দিচ্ছি তত হচ্ছে আমার বেশি টেনশন তৈরি হবে এবং এই টেনশন তৈরি হলে কি সমস্যা টেনশন তৈরি হলে আসলে আসলে যদি মডারেট লেভেলের টেনশনটা সমস্যা না আমাদের সেটা দরকার দরকার কেন কারণ যদি এই টেনশন প্রপার হয় তাহলে হচ্ছে প্যাকেজটা কম্প্যাক্ট হবে প্যাকেজ কম্প্যাক্ট হলে আমাদের সুবিধা কি আমাদের সুবিধা হচ্ছে প্যাকেজ কম্প্যাক্ট হলে তিন কেজির একটা রোভিং ববেন অল্প জায়গা নিবে কিন্তু যদি হচ্ছে আমরা উপরেরটা বেছে নেই যদি আমরা প্রেসার আর্মের মধ্যে টেনশন কম রাখি অর্থাৎ প্যাচ কম দেই টেনশন কম রাখি তাহলে হচ্ছে আমার প্যাকেজটা কম্প্যাক্ট না হয় প্যাকেজটা লুজ প্যাকেজ হবে আর লুজ প্যাকেজ হলে সমস্যা কি দেখা যাবে 3 কেজিরই প্যাকেজ কিন্তু আকৃতিতে অনেক বড় হয়ে গেছে বেশি জায়গা লাগবে এটার জন্য আমরা হচ্ছে এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে যেন আমাদের টেনশনটা সব সময় পারফেক্ট থাকে আর এই টেনশনটা ঠিক রাখার একটা উপায় হচ্ছে এটা প্রেসার আর্মের মধ্যে তোমার এই নাম্বার অফ ওয়াইন্ডিং এটা কম করা অথবা বেশি করা সাধারণত আড়াই প্যাচ যেটা এটাই হচ্ছে মডারেট আড়াই প্যাচটাই হচ্ছে কমনলি ব্যবহার করা হয় কমপ্যাক্টটাকে প্যাকেজটাকে কম্প্যাক্ট রাখার জন্য প্রেসার আর্ম নিয়ে আমার মনে হয় এটা নিয়ে আগেও আমরা কথা বলেছিলাম ওই যে ইয়েতে কি বলে যখন অপারেটিং প্রিন্সিপাল পড়ি তারপরও হচ্ছে প্রশ্ন থাকলে করতে পারো এটা নিয়ে এইটুকুই এটা আসলে পরীক্ষা একটা শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে সবার শেষে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল ডাটা টেকনিক্যাল ডাটাও আমরা আগে থেকে পরিচিত টেকনিক্যাল ডাটার সাথে যে কোনো একটা মেশিনের বেসিক স্পেসিফিকেশনকে হচ্ছে প্রকাশ করার জন্য কোন একটা মেশিনের বেসিক স্পেসিফিকেশনকে প্রকাশ করার জন্য হচ্ছে যেই ডাটাগুলি ব্যবহার করা হয় তাকে বলা হয় হচ্ছে টেকনিক্যাল ডাটা তো খেয়াল করে দেখো এখানে টেকনিক্যাল ডাটার মধ্যে কি কি আছে যেমন সবার প্রথম হচ্ছে স্পিন্ডলস পার মেশিন অর্থাৎ এক মেশিনে কতগুলা স্পিন্ডল থাকবে তো এক মেশিনে কতগুলি স্পিন্ডল থাকবে নাম্বার লেখা আছে 48 থেকে 160 আসলে কিন্তু তোমরা খেয়াল করেছো কিনা যে এক মেশিনে যতগুলি ফ্লায়ার থাকবে একটা মেশিনে যতগুলি ফ্লায়ার থাকবে ততগুলাই স্পিন্ডল থাকবে এবং আমরা ঠিক ততগুলাই রোভিং ববিনকে মেশিনে জায়গা দিতে পারবো যেমন এখানে দেখা যাক দুইটা আঁকা হয়েছে দুইটা ফ্লায়ার দুইটা ফ্লায়ারের মধ্যে দুইটা রোভিং ববিন এবং দুইটা রোভিং ববিনকে ঘুরানোর জন্য দুইটা স্পিন্ডল তার মানে আমরা হচ্ছে মেশিনে যদি একশো বিশটা ফ্লায়ার থাকে তার মানে হচ্ছে একশো বিশটা ফ্লায়ার মানে হচ্ছে আমি একশো বিশটা রোভিং ববিন রাখার জায়গা পাবো আর একশো বিশটা রোভিং ববিনকে ঘুরানোর জন্য আমার কিন্তু একশো বিশটা স্পিন্ডল লাগবে অর্থাৎ নাম্বার 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 অফ 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 এবং প্যাকেজ সবই কিন্তু সমান এই সংখ্যাটা সমান তবে হ্যাঁ মেশিনের ক্যাপাসিটি বোঝানোর জন্য আমরা কখনোই হচ্ছে এইটা ব্যবহার করি না যে ভাই কতগুলি রোভিং ববিন রাখা যায় কিংবা মেশিনের ফ্লায়ার কয়টা আমরা এটাই ব্যবহার করি যে নাম্বার অফ স্পিন্ডেল কত মেশিনের এটাই ব্যবহার করা হয় রোভিং ফ্রেমের ক্ষেত্রে এটাই ব্যবহার করা হয় রিং ফ্রেমেও কিন্তু স্পিন্ডেল থাকে আকৃতিতে অনেক ছোট কিন্তু ওখানেও স্পিন্ডেল থাকে তো নাম্বার অফ টাই হচ্ছে মূলত মেশিনের ক্যাপাসিটি সম্পর্কে বোঝার একটা টার্ম যেমন এখানে লেখা আছে 48 থেকে 160 আমরা নিশ্চয়ই জানি যে মিনিমাম নাম্বার অফ স্পিন্ডল কিন্তু আমাদের বর্তমান সময় মেশিনে হচ্ছে 120 হ্যাঁ 120টা হচ্ছে মিনিমাম তো 120টা হচ্ছে আমাদের মিনিমাম নাম্বার যদিও ফর্টি এইট লেখা অনেক পুরান মডেল ছিল এইটে এখন এইট নাই এখন ন্যূনতম একশো বিশ ব্যবহার করা হয় একশো ষাট আমাদের দেশে আবার কম একশো বিশটাই খুব বেশি তবে গ্লোবাল মার্কেটে দুইশো বিশও চালু আছে আমাদের বাংলাদেশের কোনো ফ্যাক্টরি দুইশো বিশ স্পেন্ডেলের অভিং ফ্রেম ব্যবহার করে কিনা আমার জানা নেই করতে পারে তবে সেটা খুব একটা কমন না সবাই একশো বিশটাই কমনলি ব্যবহার করে আচ্ছা তারপরে হচ্ছে ফ্লায়ার রোটেশন স্পিড আপ টু পনেরোশো আর অর্থাৎ আমরা যে ফ্লায়ারের কথা বলেছি যে ফ্লায়ারটা যে টুইস্ট দেয় সেই ফ্লায়ারের আর পি এম কত হতে পারে পনেরোশো আর পি এম হতে পারে আপ টু যদিও আপ পনেরোশোটা মোটামুটি হায়েস্ট লিমিটেড দিকেই এটা খুব একটা ব্যবহার করা হয় না সাধারণত এক হাজার বা এক হাজারের আশেপাশে তো এরকমটাই রাখা হয় তারপর হচ্ছে প্রোডাকশন রেট জি পার এসপিএইচ আড়াইশো থেকে দুই হাজার জি পার এসপিএইচ মানে হচ্ছে গ্রাম পার স্পিন্ডেল আওয়ার জিতে হচ্ছে গ্রাম অবলিক মানে তো হচ্ছে পার এটা তো আমরা জানি এসপি মানে হচ্ছে স্পিন্ডেল মানে হচ্ছে আওয়ার গ্রাম পার স্পিন্ডেল আওয়ার মানে কি যদি আমাকে বলে কোনো একটা দুই হাজার তার মানে হচ্ছে আমার একটা স্পিন্ডেল যদি এক ঘন্টা ঘুরতে থাকে এক ঘন্টা চালু থাকে তাহলে একটা স্পিন্ডেল থেকে আমি দুই হাজার গ্রাম প্রোডাকশন পাবো অর্থাৎ একটা স্পিন্ডেল থেকে বলতে স্পিন্ডেল তো আমি রোভিং ববিন বসাই সেই রোভিং ববিন থেকে আমি দুই হাজার গ্রাম প্রোডাকশন পাবো এক ঘন্টায় আমি আবারও বলি যদি আমি বলি যে গ্রাম পার স্পিন্ডেল আওয়ার দুই হাজার তার মানে হচ্ছে একটা স্পিন্ডেল এক ঘন্টা যদি চালু থাকে তাহলে আমি দুই হাজার গ্রাম রোভিং পাবো ঠিক আছে একটা স্পিন্ডল থেকে দুই হাজার গ্রাম রোভিং পাবো এক ঘন্টায় স্লাইভার হ্যাঙ্ক বলা আছে হচ্ছে কিলোটেক্সে কিলোটেক্সে আমরা জানি কিলোটেক্স মানে কি এক হাজার মিটারে যত কেজি তত কিলোটেক্স তো স্লাইভার হ্যাঙ্ক অর্থাৎ এটা হচ্ছে ফিড কাউন্ট স্লাইভার তো হচ্ছে রোভিং ফ্রেমের ফিড ম্যাটেরিয়াল হ্যাঙ্ক বলতে আসলে কাউন্ট কে বোঝানো হয়েছে ফিট কাউন্ট ফিট কাউন্ট কত হতে পারে থ্রি পয়েন্ট এইট থেকে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোটেক্স হতে পারে তারপর এটা দেওয়া আছে অবশ্য স্লাইভারের কাউন্ট বলার জন্য কিন্তু আরেকটা জনপ্রিয় হচ্ছে মাধ্যম হচ্ছে গ্রাম পার ইয়ার্ড ব্যবহার করা হয় পার ইয়ার্ডও কিন্তু বেশ বহুল ব্যবহৃত তারপরে হচ্ছে রোভিং হ্যাংক ডেলিভারি কাউন্ট ওটা একশো সত্তর থেকে পনেরোশো হ্যাঁ যদি পনেরোশো টেক্স হয় তাহলে হচ্ছে এক হাজার মিটারে পনেরোশো গ্রাম হবে ঠিক আছে তারপর হচ্ছে ড্রাফট পাঁচ থেকে বাইশ এটা তোমরা বুঝোই অর্থাৎ ফিড ম্যাটেরিয়ালকে পাঁচ থেকে বাইশ গুঞ্চি কোণ করে সে ডেলিভারি করতে পারবে আর একটা হচ্ছে ববিন ওয়েট তিন কেজি অর্থাৎ একটা ববিন কে মোটামুটি তিন কেজি ওয়েট থাকে এটা কম বেশি হতে পারে যাই হোক আজকে তাহলে মোটামুটি আমরা যেগুলি নিয়ে কথা বললাম ড্রাফটিং জোন নিয়ে কথা বলেছি আর নিয়ে কথা বলেছি আর হচ্ছে টেকনিক্যাল ডাটা এগুলি নিয়ে মোটামুটি আজকে আমাদের কথা বলো আজকে আমার পড়া আপাতত শেষ তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো আর প্রশ্ন না থাকলে চ্যাট বক্সে আইডি লিখে চলে যেতে পারো কোনো প্রশ্ন আছে কি প্রশ্ন থাকলে করো কোনো যায় স্যার হ্যাঁ দেওয়া যায় যেই অধ্যায়গুলি পড়ানো হয় হোমওয়ার্ক দিলে তো আবার তো আমরা ক্লাস করবো না তো যেটা কেউ চাইলে যেটা করতে পারো হোমওয়ার্ক না তোমরা চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে যে যেই টপিকগুলি পড়া হয়ে যায় সেগুলি নিজেরা বাসা থেকে পড়ে নিতে পারো সমস্যাগুলি আমাকে পরের ক্লাসে বলতে পারো যে স্যার এখানে আটকে গিয়েছিলাম যেহেতু প্রত্যেকটা টপিকের সাথেই হচ্ছে আহ লেখা আছে টপিক নাম্বার লেখা আছে যে বইতে কোন টপিকে এটা নিয়ে আলোচনা করা হয়েছে তো বইটা পড়ে ফেলো এবং আমাকে পরে বলো যে এই জিনিসটা বুঝি নেই এটা কাজে দিবে আবার বলো কেউ একজন কিছু একটা বলতে হ্যাঁ যেই টপিকগুলি পড়া হয় ওই টপিক গুলা হচ্ছে বই থেকে পড়ে ফেলো এবং যে জিনিসগুলি বুঝো না সেটা আমাকে পরের দিন এসে বলো হ্যাঁ এই তো তোমাকে পড়তে বললাম আমাদের কি মিডের সিলেবাস শেষ হয়ে গেছে বইয়ের থেকে আমাদের লাগবে তো তোমরা বইয়ের মিডের একজাম হবে না মনে হয় এই সম্পর্কে হচ্ছে আমি এখনো কোনো নোটিশ পাই নাই আচ্ছা নোটিশে বলা হয়েছে ক্লাস চলাকালীন সময় মানে অনলাইন ক্লাস চলাকালীন সময় एग्जाम হবে স্যার আপনার পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে স্যার আপনি পাসওয়ার্ডটা যেটা লিখতেছেন সেটা দেখা যাচ্ছে তাই নাকি জি স্যার কোনটা বলতো অফ অর অন আউট আওয়ার ওয়ান ভালো করে দিছো তো আমি জি স্যার এগুলাই দেখা যাচ্ছে আর হচ্ছে আপনি যে টাইপ করলেন সেটাও দেখা গেছে স্যার হাই 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 ধন্যবাদ ধন্যবাদ কাইন হচ্ছে কাজ করতেছিল আমার এখন দেখতে পাচ্ছো না স্যার এখন দেখা যাচ্ছে একটা দেখাই সেটা হচ্ছে আমার কিবোর্ড একটা টি আছে আমার টি বাটনটা কাজ করতেছে না

السلام عليكم وعليكم السلام